আরে রিয়া, তুই তুই এখানে কি করতেছিস? কতদিন পরে তোর সাথে দেখা হইলো। হ্যাঁ, তোর সাথে অনেকদিন পরে দেখা হইলো। তা তুই এইখানে কি করতেছিস? আচ্ছা, ওয়েট 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 ওয়েট, তুই হয়তো এখানে পিয়নের চাকরি করিস, তাই না? তুই পিয়নের চাকরি করে তুই আমার সাথে তুই তুকারি করে কথা বলতেছিস কিসের জন্য? তোর এত বড় সাহস কিভাবে হইলো? আরে এগুলা কি বলিস, তুই আমার ছোটবেলার বন্ধু না, স্কুলের বন্ধু, কলেজের বন্ধু, তোর সাথে তুই তুকারি করে কথা বলবো না তো কি করে কথা বলবো বল। শোন, বন্ধু তখন ছিলাম, কিন্তু বন্ধু তো আর এখন নেই, তাই না? আর এখন তোর লেভেল দেখ আর আমার লেভেল দেখ। এত মানুষজনের সামনে তুই আমার সাথে তুই তুকারি কথা বললে আমার মান সম্মান কোথায় যাবে বল? তুই হয়েছিস পিয়ন আর আমি হয়েছি একজন বিজনেসম্যান। ওয়েট ওয়েট, এগুলা বলার কোনো দরকার নাই। আরে থাম থাম, কত টাকা স্যালারি পাস? 3,000 নয় 4,000 এই নে, 1,000 টাকা রাখ। আরে না না না, এই টাকা আমার লাগবে না, এই টাকা দিয়ে আমি কি করবো? তা তুই এখানে এসেছিস কি জন্য একটু বল দেখি। এই অফিসের MD-র সাথে আমার একটি মিটিং আছে, এর জন্য আমি এসেছি। আমার একটি বিশাল বড় প্রজেক্টের কাজ চলতেছে, 300 কোটি টাকার। ওই প্রজেক্টটি যদি এই অফিসের MD-টি ডান করে দেয় তাহলে আমার পক্ষে অনেক ভালো হয় এবং আমি অনেক বড় একটি অপরচুনিটি পাই। ওয়েট ওয়েট, আমি এগুলো তোর কাছে বলতেছি কিসের জন্য? তুই তো ছিলি এক সময় কলেজের টপার আর এখন হয়েছিস এই অফিসের পিওন। আর দেখ, আমরা 33-34 পেয়ে পাশ করেছি আর আমরা হয়ে গেছি বড় বড় বিজনেসম্যান। তুই না অনেক গল্প করেছিলি তুই অনেক বড় ব্যবসায়ী হবি, এই তোর ব্যবসায়ীর নমুনা, তুই হয়েছিস পিওন। এইভাবে কথা বলার কিছু নাই, একটু কথাটা নর্ম ভদ্রভাবে বল। এভাবে খামাখা আমাকে অপমান করতেছিস কিসের জন্য? তোদের মতন গরিব মানুষের আবার অপমান আছে নাকি? তোদের যা বলবো তোরা তাই শুনবি, তোদের আবার কিসের অপমান? এই যা, আমার জন্য চা নিয়ে আয়, আর এই নে টাকাটা রাখ, তোর বাচ্চা কাচ্চার জন্য কিছু কিনে নিয়ে যাস, ফকির নিজে নিয়ে কোথাকার। এইভাবে কথাটা না বললিও তুই পারতি, খামাখা আমার সাথে এইভাবে কথা বললি কিসের জন্য? কারো কখনো মনে আঘাত দিয়ে কথা বলা উচিত নয়, তুই তো আমার মনে আঘাত দিয়ে কথা বলতেছিস। এই পিয়নের বাচ্চা, যা আমার জন্য চা নিয়ে আয়। তোদের বস যদি জানে যে আমাকে তুই চা দিস নি, আমার সাথে বেয়াদবি করেছিস, আমার সাথে তুই দুকারি করে কথা বলেছিস, তো কিন্তু একদম চাকরি থেকে বের করে দেবে। কারণ তোদের বসের জন্য আমি অনেক বড় একটি কাজ নিয়ে এসেছি, সে যদি শোনে তুই আমার সাথে বেয়াদবি করেছিস, তোর তো আর এখানে চাকরি করা হবে না। যা যা, আমার জন্য চা নিয়ে আয় ফকিন্নি, যা বেটা পিয়নের বাচ্চা, চা নিয়ে আয়। এইভাবে কথাগুলো না বললেও পারতি, তুই আমার ছোটবেলার বন্ধু আর আমার সাথে এইভাবে খারাপ ব্যবহার করতেছিস, সেটা না বললেও পারতি, খামাখা আমাকে কষ্ট দিলি। এই পিয়নের বাচ্চা, তুই এখানে বসে কি করতেছিস? তোর স্যার কোথায়? তুই স্যারের চেয়ারের পার কিসের জন্য বসে আছিস? এক্সকিউজ মি, মাইন্ড ইয়ার ল্যাঙ্গুয়েজ, এটা আমার অফিস, আমি এই অফিসের বস, আপনি তো আমার সাথে একটু আগে বেয়াদবি করেছেন, আমি আপনাকে ইচ্ছা করলে ঘাড় ধরে অফিস থেকে বের করে দিতে পারতাম কিন্তু দিলাম না। তুই এই অফিসের বস, এটা কিভাবে সম্ভব? পোশাক দেখে কখনোই কাকে চিহ্নিত করা যায় না। ওকে, আর আপনি আমার সাথে তুই তুকারি করে কথা বলতেছেন কিসের জন্য? মাইন্ড ইওর ল্যাঙ্গুয়েজ। সরি স্যার, স্যার আমি এসেছিলাম একটি প্রজেক্টের জন্য কথা বলার জন্য আপনার সাথে স্যার, তো আপনার সাথে তো আমার ভুল বোঝাবুঝি হয়ে গেছে স্যার, সরি। আপনার প্রজেক্টটি আমি দেখেছি, প্রজেক্টটি সব কিছুই ঠিকঠাক ছিল, কিন্তু এখানে আপনার ইনকাম সোর্সটা বেশি হয়ে গেছে এবং পণ্যের মানটি খুবই কম হয়ে গেছে, যার কারণে আমি প্রজেক্টটি ক্যান্সেল করে দিলাম। আর আপনি ভাবেন না যে আপনি আমার সাথে বেয়াদবি করেছেন দেখে আপনার প্রজেক্টটি আমি ক্যান্সেল করে দিলাম, আপনার পণ্যের মানটি কম হওয়ার কারণে আমি এটা ক্যান্সেল করে দিলাম। আর কখনোই কারো পোশাক দেখে মানুষ নির্বাচন করবেন না, বুঝতে পারছেন? আপনি আমার সাথে যেভাবে খারাপ ব্যবহার করলেন, ইচ্ছা করলে আমি আপনাকে ঘাট ধরে বের করে দিতে পারতাম কিন্তু করলাম না। স্যার আমার ভুল হয়ে গেছে, আমি জানতে পারিনি যে আপনি অফিসের বস, স্যার আমাকে ক্ষমা করে দিন, আমার প্রজেক্টটি স্যার অ্যাপ্রুভ করে দিন না, আপনি তো আমার ছোটবেলার বন্ধু স্যার। ইমোশনাল কথা বলে কোনো লাভ নেই, বুঝছেন? যদি আপনার কাজটি সঠিক এবং তার মান যদি ভালো হইতো আপনার কাজটি আমি অবশ্যই অ্যাপ্রুভ করে দিতাম, কিন্তু আপনার কাজটি তো সঠিক নয়, এখানে অনেক খারাপ জিনিস ইউজ করেছেন যার কারণে আমি এটা অ্যাপ্রুভ করতে পারলাম না। ঠিক আছে, আপনি এখন আসতে পারেন। আর একটা কথা মনে রাখবেন, পোশাকই সব কিছু নয়, ঠিক আছে? মানুষের পোশাক দেখে কখনোই মানুষ বিবেচনা করবেন না।